والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله أولئك <applause> وعليكم السلام ورحمة الله وبركاته عبد القادر بيوم أنت جاتي جانتا ثم الرسول صلى الله عليه وسلم بل كان السواك مطهرة للفم مرضاة للرب বা মিসওয়াক করা হচ্ছে মিসওয়াক মুখকে পরিষ্কার করে মুখের পরিচ্ছন্নতা আনে এবং আল্লাহর রবের সন্তুষ্টি অর্জন অর্জন হয় এটা নাসাইতে রয়েছে এবং হাদিস্তা সহি অনুরূপভাবে আল্লাহ সাল্লাম বলেছেন যেটা মুসলিম রয়েছে লাউলা উম্মতি আলা উম্মাতি যদি আমার উম্মতের উপরে কষ্টকর না হতো আমার মা আকুল্লি আকুল্লিবাদু তাহলে প্রত্যেকটি বজু প্রত্যেক বজু করার সময় আমি আমার উম্মতের লোকেদেরকে মিসওয়াক করার আদেশ করতাম তিন নম্বর হাদিস হচ্ছে যেটা হজরত আয়সরদি আল্লাহ হতে বর্ণিত যে বলছে যে কান আলিহি সাল্লা সালাম ইয়াব্দ ইস্তিবাহ ইদা দা আলহি সাল্লাম আল্লাহ রসুল ঘরে প্রবেশ করতেন সর্বপ্রথম আল্লাহ রসুল কী করতেন মিসওয়াক দিয়ে শুরু করতেন ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে মিসওয়াক করতেন যে অনুরূপে বলা হচ্ছে ওয়াকান সিবাহ কাছি ইরান আল্লাহ রসুল সাল্লু আলাইহি সাল্লাম অধিক হারে মিসওয়াক ব্যবহার করতেন ওয়াকান আদা কাম মামিনাইল আর আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যখন রাত্রে উঠতেন ইয়সু সোফাহ বিস্তিবাহ মিসওয়াক দিয়ে কী করতেন জিহবাটাকে বলছে ঘষে দিতেন ওয়াক করার পরে না যেটাকে আমরা বলি জিহবা পরিষ্কার করার জন্য জীব পরিষ্কার করার জন্য আল্লাহ রসুল সাল্লাহ ব্যবস্থা করতেন এ সমস্ত কিছু থেকে বুঝতে পারা যাচ্ছে আল্লাহ রসুল সাল্লাম মিসুওয়াকের ব্যাপারে কতটাকে বলছে আপনার খেয়াল রাখতেন সবসময় মিসুয়াকের ব্যাপার আল্লাহ রসুলের যে যেমন মিসুওয়াককে বলা হচ্ছে মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখে এবং মুখের দুর্গন্ধ দূর করে এবং আল্লাহ রবের সন্তুষ্টি অর্জন করে হাদিসটাই হচ্ছে মিসওয়াকের জন্য যথেষ্ট মিসওয়াকের ফজিলতের জন্য এই হাদিসটাই যথেষ্ট যে আসিওয়াক ও মিথহারাতুল্লিল আতুল্লিল ফামে মারুদা মিরদা আতুল্লির রাবা এই হাদিসটাই হচ্ছে আমাদের জন্য যথেষ্ট যে মিসওয়াক বা দাঁতন করলে মুখ পরিষ্কার পরিচ্ছন্ন হয় এবং এর মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন হয়